মিয়ানমার সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্র থেকে শুরু হওয়া এই গোলাগুলিতে আজও কেঁপে উঠে সীমান্ত জনপদ। মিয়ানমারের ওপারে স্বাধীনতাকামী আরাকান আর্মি রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সঙ্গে সেদেশি নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এই সংঘাতে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা তৈরি হয়েছে। তবে বাংলাদেশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে যাতে রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে। বান্দরবান থেকে সহকর্মী আবুল বাশার নয়নের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। 2022 সালের আগস্ট মাস থেকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ধুমধুম ইউনিয়নের ওপারে মিয়ানমার অভ্যন্তরে উত্তেজনা শুরু হয়। সেই উত্তেজনা চলমান রয়েছে এখনো। গত শুক্র ও শনিবার থেমে থেমে গোলাগুলি ও মটার শেলের বিকট শব্দে কেঁপে ওঠে এপারের গ্রামগুলো। এতে বাংলাদেশের এপারের সীমান্ত জুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। দুই বছর ধরে মনে করেন মিয়ানমার অভ্যন্তরে যেই গোলাগুলি, এসব নিয়ে তো আমরা মানে আমরা যারা সীমান্তে বসবাস করতে আমরা প্রায় অভ্যস্ত। গত দুই এক দিন ধরে এই বর্ডারে অভ্যন্তরীণে প্রচুর গোলাগুলি হচ্ছে। এই গোলাগুলি হওয়ার কারণে এলাকাবাসী আতঙ্কে আছে। এদিকে গত কয়েকদিনের উত্তেজনার পর নাইক্ষ্যংছড়ির ধুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের এক উপজাতি নাগরিককে আটকের চার ঘন্টা পর পুশব্যাক করা হয়। শনিবার বিজিপির নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুমধুম রেজুয়ামতলী বিওপির বিশেষ টহল দল তাকে পুশব্যাক করে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সবাই সজাগ রয়েছে বলে জানান সীমান্তের এই জনপ্রতিনিধি। সংঘর্ষের কারণে নতুন করে রোহিঙ্গা আসার সম্ভাবনা আসার কারণে আমাদের জেলা প্রশাসনের মধ্যে নির্দেশনায় আমরা মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এবং ৩৪ বিজিবির টহল জোরদার আছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।